আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা লাইফস্টাইল ব্লগে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমিও দোয়া করি আল্লাহর রহমতে সবাই ভালো থাকতা, সুস্থ থাকতা। আর কালকের আগের দিন তো প্রচুর বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে অনেক জায়গায় পানি হয়ে গেছিল, আর দু তিন দিনের কাপড় আমার জমা হয়ে গেছে, কারণ শুকান না, অনেক বৃষ্টি হয়েছে এর কারণে শুকাইছে না। আজকে একটু রোদ তুলছে, আজকে বুধবার রোদ তুলছে, একটু একটু রোদ তোলার কারণে সকালে কিছু নিয়ে চাদর নিয়ে শুকাইছি, আর কিছু বেলকনির মধ্যে দিয়া শুকাইছি। এগুলা ইচ্ছা আছে রান্না বাড়া কইরা তারপরে গুছাইমু, গুছাই গাছাইয়া তারপরে বিছনাদর গুলো দইয়া দিয়া গেছি, একটু রোদ দুটার কারণে বিছনাদর বালিশের কাপড় গুলো দইয়া দিয়া গেছি। দইয়া দিয়া এখন রান্না বাড়া করিলিমু, রান্না বাড়া কি রান্না বাড়া করি না করি তা আপনাদের সাথে শেয়ার করবো আমি। আর আজকে দেখি কি রান্না বাড়া করি না করি, কি রান্না বাড়া করি না করি তা তো আপনাদের সাথে শেয়ার করবো। আর এখানে কালকে রাত্রে আলু ভর্তা করছিলাম, দেখো অল্প পরিমাণে আলু ভর্তা রয়েছে, একটু অল্প পরিমাণে রয়েছে। পুঁই শাক রান্না করছিলাম, মসুর ডাল রান্না করছিলাম, এগুলোও রয়েছে অল্প অল্প করে। পুঁই শাকও রয়েছে কিছু, মসুর ডাল রয়েছে কিছু। আর এখন বা হচ্ছে ট্যাংরা মাছ রান্না বোনা করবো, টমেটো ট্যাংরা মাছ টমেটো দিয়া বোনা করবো, কারণ অল্প অল্প কয়েকটা রান্না করবো, রান্না করে বোনা করবো। রাত্রে তো এগুলা দিয়া ওই যে তরকারি একটু খাইলে খাইমু, যদি ভালো লাগে নাইলে তো নাই। সকালে টিফিনের লাগে রাখি দিমু ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ নিমুগে দুপুরে টিফিনও খাওয়ার লাগে। এখানে টমেটো বা করমু, টমেটো দিয়া বোনা করিলিমু। আর এর মাঝে আম দেখরা, আম এখন খাওয়ার মতো নাই, কারণ এদিন পাইছিলা 1 কেজি আম লইছিলা, খুব শক্ত আম। কিন্তু এগুলা অনেকজনে নিচে গিয়া, এক বেন গাড়ি আইতেও সবে নিচে গিয়া, কারণ এখন তো আমর সিজন না আছে। কিন্তু এগুলা হইলেও যে কিতা আম কয় ফজলি আম না, এগুলা আছে, এগুলা খাই না, ভালো লাগে না। এই না আপেল কাটা আছে, আর আমটাও কাটিলিম, বাদ পসাইলিম, এখন বাটটাও বসাইয়া আমি আলু ভর্তা পুঁইশাক ডালটা গরম, ডালটা গরম করিলাম। আর দোকানে বইয়া বয়স দিতে খুবই বিরক্ত বোধ লাগে, কারণ অনেক মানুষ তো চলাফেরা করে মার্কেটও, কাস্টমার বা বিভিন্ন দোকানের মানুষগুলার কথাগুলা শোনা যায়। এর কারণে আপনারা একটু ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর কিছু বাজার খৈরা নিয়ে আইলাম আমি, আলু আনছি 1 কেজি, পেঁয়াজ আনছি 1 কেজি, আর সাবান আনছি, সরিষার তেল আনছি। এগুলা আর সবজি আনার লাগে বাইরে, আমার খালা তো বাইরে কইছে সবজি আনা দিব, যদি দোকান তো না আসার সময় কইছে খাকরুল আর খাঁচামরিচ লেবু নিয়ে আসার লাগে। আমি তো আর দোকান তো না আসার সময় রিক্সা এই আমার ব্যান গাড়ির সামনে আর দাঁড়ানো হয় না, এগুলা আসার সময় আমার খুব ক্লান্তি বোধ লাগে, কত সময় বাসাতে দাম ভাতগুলো হয়ে গেছে। আর ট্যাংরা মাছটা বাজাওয়ার পরে আমি পেঁয়াজগুলোও কাটিলিমু, পেঁয়াজ রসুন টমেটোগুলো কাটিলিছি। কালকে কিছু শুকনা মরিচ আনছিলাম, এগুলো আমি শুকনা মরিচ আনলে আগে দইয়া শুকাই, কারণ কিছু শুকাইছে, আমি যে একটা সাইন আছে সাইনের মধ্যে দিয়া শুকাইছিলাম। আর এখন আমি চুলার নিচে দিলাম, একটা কাগজ দিয়ে চুলার নিচে দিলে এটা একবারে কনকন হয়ে যায়, শুকাই যায়। আর দেখো মশলাটাও খসানি হয়ে গেছে, টমেটো দিয়ে লাল লাল কালার হয়ে গেছে। এখন হালকা একটু জুল দিয়ে আমি কাপড়গুলো যাই মুগে গুছানি, কারণ ওর কত কাপড় দেখরা, আজকে প্রচুর কাজ আছে আমার, আর আজকে অতিরিক্ত গরমও লাগে, এটা খাওয়ার মতো না। কাপড়গুলো গুছাইয়া তারপরে আমি কিছু শপিং করছি, বিছনা দড়িগুলো আপনার সাথে শেয়ার করবো। যদি আপনার ভালো লাগে আপনারা একটা লাইক করবা, আমার ভিডিও দেখার শুরুতে একটা লাইক করবা, কমেন্ট করবা। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লিছেন তারা তো তারা আরে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করছো না প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করবা, আমার ভিডিওটা দেখতে থাকুক আপনারা। বিছনাদর যেগুলো কিনা আনছিলাম ওগুলোর মধ্যে একটা বিছনাদর এখন বিছনাদ পারমো, দেখো কীরকম লাগে বিছনাদরটা, কারণ তিনটা বিছনাদর লইছি গরম লাগে, কারণ পাতলা দেখে দেখি। এগুলো হোম টেক্সর বিছনাদর, ব্লু ওয়াটার তো আনছি, কারণ একটা এখন পারি দেখি এটা একরকম পাতলা আমার কাছে লাগে, এটা তা ভালো হয়েছে না, কিন্তু বাদে দেখলাম না খুবই আরামদায়ক কাপড়টা।
বিছনা চাদর, বিছনাটা খইরে আমি তারপরে আপনার সাথে শেয়ার করবো। বিছনা তো কয়টা লইছি না লইছি আপনার সাথে শেয়ার করবো। আর দেখো কা বিছানার চাদরটা কিন্তু যখন ফাড়ছি খুব সুন্দর লাগে দেখতে। আর আমি প্রথম ভাবছিলাম সুন্দর লাগবে না, কিন্তু এখন আমার কাছে খুব সুন্দর লাগে। বিছানা বালিশ সবচেয়ে ভালো লাগছে আমার বালিশের কাপড়টা। আমি বালিশের কাপড় খুব সুন্দর লাগছে, যদি আরো কুল বালিশের কাপড় থাকতো কিন্তু আর খুব সুন্দর লাগলো না, কিন্তু কুল বালিশের কাপড় নাই। আর আমি আমার বইনের ছেলের লাগে একটা জিন্স প্যান্ট লইলাম, একটা জিন্স প্যান্ট লইছি, ওটার মাঝে একটু ডিজাইন করা দেখো কা খুব সুন্দর, কিন্তু প্যান্টটা দেখো আমার কাছে ভালো লাগছে লাগে লইলাম। আর একটা শার্ট লইছি তার লাগে, কারণ তারা যদি খেউড়ে আয় তারা সিলেটে দিয়া ফাটাইমো। শার্টটা আমার কাছে খুব ভালো লাগছে, শার্টটাও লইলাম। আর একটা প্যান্ট লইছি, আর পিছনে চাদর লইছি তিনটা, কারণ আরও গরু আছে চার পাঁচটা। কই যখন নিজে তো আর বাড়াইতাম পারি না, এর লাগিয়ে লইতাম পারি না বিছনা চাদরগুলা। আর দোকানে একলা থাকে আর কারণে বাড়াইতাম পারি না। এটা লইছি মিষ্টি কালারের মধ্যে, কিন্তু খুব সুন্দর বিছনা চাদরটা। আর এটার বালিশের কাপড়টা আমি আপনারা খুললে দেখাইলে আপনারা বুঝবা কি খুব সুন্দর। দেখো কা বালিশের কাপড়টা, ওই যে সারা এরকম কিন্তু বিছনা চাদরটা। আর আরেকটা লইছি, এটা হইল কি বটল গ্রিন হয়, বটল গ্রিনের মাঝে আছে সাদা 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 সাদা, কিন্তু এটা ফেব্রিক্স না, কাপড় সুতার মতো, সুতার মধ্যে মিশা জানি না কালার যাইব কি না যাইব, কারণ এখন তো আর দইতাম নাই। যেদিন বিছনা চাদর ফার্মো তখন আর দইমো। আর সারা বিছনা চাদরটা কিন্তু এরকম, আগে বালিশের কাপড়টা এক সাইডে হইল কি স্টাইপ স্টাইপ স্টাইপ, আর এক সাইডে হইল কি সারাটা যেরকম বিছনা চাদরটা আছে ওরকম, তো খুব সুন্দর। আমার কাছে তিনটা বিছনা চাদরের মধ্যে এই দুইটা বিছনা চাদর বেশি ভালো লাগছে, জানি না কীরকম লাগবো বিছনা চাদরটা ফারার পরে। আর কি আর কি শেয়ার করবো, আর আপনার সাথে তো কোনো কিছু শেয়ার করার মতো না। এগুলোও আছে টুকটাক জিনিস কিনলাম এগুলা, আর আছে ওইগুলো কি আপনার কিছু সবজি নিয়ে আইছি, সবজিগুলাও আপনার সাথে শেয়ার করবো। দেখি এখনও নিয়ে আইছে না, যদি লইয়া আইও তারপর তো আর আপনার সাথে যদি শেয়ার করতাম পারি করবো। আর আমার হাজবেন্ডও ফোন করে কইছেন মুরগির লাগে ফাটাইছেন বন্ধর, মুরগি আনবার লাগে, কারণ শুক্রবারে হয়তো মেহমান একজন আইতে পারেন, যদি আইনতে তো আইবা, গরু মাংস আছে কিন্তু মুরগিও মুরগি তারপরেও তো আনানি লাগবো, মুরগিটাও আনাইমো। আর সবজি নিয়ে আইছে ওই লোকে এখন লইয়া আইছে সবজি, প্রায় গড়ি 10টা হয়ে গেছে। খাকরুল আনছে 1 কেজি, আর লেবু আনছে, যে লেবু 2টা আনাইছে, এগুলা মাঝে লেবু রেখে খাকজি লেবু আর খাসা মরিচ, আর ওগুলা গুছাইতে গুছাইতে তরকারিটাও হয়ে গেছে। দেখো তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তরকারিটা হয়ে গেছে। আর এখন আমি গোসল করছি না, এখনও গড়ি 10:30 হয়ে গেছে, মুরগ লই আইসেন, কিন্তু আমি তো মুরগটা খাইতে উঠে তারপরে গোসল করবো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটু সাবস্ক্রাইব করবা।